আসসালামু আলাইকুম। অধিকার আদায়ে বদ্ধপরিকর আগামীর সিলেট টিভির পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ রবিবার, ৬ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, ২০ জুন ২০২১। আমি বর্তমানে অবস্থান করছি সুনামগঞ্জের সদর উপজেলার ৮ নং মোহনপুর ইউনিয়নে। আমার পাশে যিনি বসে আছেন ৮ নং মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুদ্দুল ইসলাম তাজুল সাহেবের ভাতিজা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ হেলাল আহমদ জুয়েল সাহেব। আমরা আলোচনা করব জুয়েল সাহেবের সাথে, জানতে চাইব ওনার ব্যক্তিগত পরিচিতি, জানব আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসার পেছনে কারণ এবং এই ইউনিয়নকে নিয়ে, এই ৮ নং ইউনিয়নকে নিয়ে আপনার ভবিষ্যৎ কী কী পরিকল্পনা রয়েছে। আসসালামু আলাইকুম জনাব, কেমন আছেন আপনি? জি আসসালামু আলাইকুম, আছি আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ জনাব জুয়েল সাহেব আমাদেরকে আপনার এই মহামূল্যবান সময়টুকু প্রদান করার জন্য। তো প্রথমেই যদি আপনার ব্যক্তিগত পরিচয়টা শেয়ার করতেন। জি, আমার নাম হেলাল আহমদ জুয়েল। আমি প্রাইমারি স্কুল লেখাপড়া করছি আমার গ্রামে, হাই স্কুল জয়নগর বাজার হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়, আর জামালগঞ্জ ডিগ্রি কলেজ পুরুলিয়া আমার লেখাপড়া। এরপরে আমি দেশের বাইরে চলে গেলাম, দেশের বাইরে থেকে আসছি, এসে ব্যবসা শুরু করছি, ওই ব্যবসাতেই আছি বর্তমানে। আর আমার চাষার চেয়ারম্যান আসলাম, মূলত আমার নির্বাচনে আসাটা, আমার চাষা ৩০ বছর ধরে নির্বাচন করছেন, ফার্স্ট টাইম মোহনপুর ইউনিয়নের ফার্স্টবার নির্বাচন করার পরে, তাই আমিও নির্বাচনে আসছি, ওইটা অটো আমার চাষার অটোই আসছি। তো ঠিক আমার স্বপ্নগুলো আসছে এখান থেকে, আমার চাষা নির্বাচন করছেন, আমি মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, ওই হিসেবে মানুষের যাতে সুখ দুঃখ পাশে থাকতাম পারি, আমার ফুল উদ্দেশ্য লেগে যে আমি সুখে দুঃখে মানুষের পাশে থাকবো, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা, ওই সমস্ত যাতে সুশৃঙ্খলভাবে ইউনিয়নের ইয়গুলো ওই যে আসে ওই বরাদ্দগুলো যাতে আমি সঠিকভাবে পরিচালনা করতাম পারি এবং করি, ওইটুকু সবার আমার নিয়ত আছে এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি উন্নয়নের জোয়ার ইউনিয়নটা ডিজিটাল ইউনিয়ন করে নিমু মন করি না, এইরকম বলতেছি না। আমার উদ্দেশ্য যাতে সরকারের যে বরাদ্দটা দেয় এটা যাতে আমি শুদ্ধভাবে সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতাম পারি, আর জনগণ আমার ডাক দিলে সুবিধা অসুবিধা ফেরা আমি যাতে তাদের ফাঁসে যাইতাম পারি, এটাই আমার মূল উদ্দেশ্য। ধন্যবাদ জনাব জুয়েল সাহেব। আপনার চাচা জনাব তাজুদ্দিন ইসলাম তাজুল সাহেব, যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন, ওনার কাজগুলো থেকে এবং ওনার থেকে অনুপ্রেরণা নিয়ে আপনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তো আপনার চাচা সম্পর্কে যদি সংক্ষিপ্ত করে একটু বলতেন। আমার চাচা ওই রকম চেয়ারম্যান ছিলেন যে চেয়ারম্যানের কোনো দোষ এখন পর্যন্ত আমি নিজের কানে শুনছি না যে ওই চেয়ারম্যানে তাজুল ইসলাম চেয়ারম্যান আমাদের ক্ষতি করছে, এই ধরনের কেউ বলে না। যারা ভোট দেয় নাই ওরাও কোনো দিন আমার চাচার মানে বদনাম করে নাই যে, এবং এটাও বলে নাই যে ওনার কাছ থেকে আমি ক্ষতি উনি আমার করছে। কিন্তু অনেক মানুষ প্রকাশ্য আমার চাচার বিরোধিতা করছে এবং আমার চাচা অনেক উপকার করছেন নির্বাচনের আগে, কিন্তু প্রকাশ্য বিরোধিতা করছে। পরে আবার উনি আবার ওই মানুষে আবার উপকার করছে নির্বাচন, উনি প্রকাশ্য বিরোধিতা করার পরও ওইটা ওনার কাছ থেকে আমারও এটাও শিক্ষা, এটা আমরা ফ্যামিলিগত শিক্ষা যে উপকার করলে যে তার ক্ষতি না করে তার উপকারটুকু উপকার করা, ওইটা আমার চাচার কাছ থেকে এই শিক্ষাটা আমি পাইছি। আর আমার চাচার যে ওই যে জয়নগর থেকে পয়েন্টা পর্যন্ত যে রাস্তাটা ফাঁকা রাস্তা, মানুষ গাড়ি দিয়ে আসতে পারে, এটা আমার চাচার অবদান। গ্রাম বিদ্যুৎ, এটা আমার চাচার অবদান। তো এরকম আমার একটা কথা মনে আছে যে ক্লিয়ার, অনেকবার আমার চাচা ৫ বছর চেয়ারম্যানের আমলে অনেক ঈদের সময় মালামাল আইছে সরকারি বরাদ্দগুলো, ওই বরাদ্দগুলো দিতে গিয়া মানে সবটুকু শেষ, এরপরে অনেক মানুষ রয়েছে দেওয়ার বাকি বা যারা নাম নাই এরাও আইছে নিত, কিন্তু শেষ পর্যন্ত আমরা যে দানের গুয়ালটা এখান থেকে দান গড় থেকে দেওয়া হয়েছে, মানুষের সাহায্য করা হয়েছে, কিন্তু সরকারি বরাদ্দ দেওয়া শেষ হওয়ার পরে, এটুকু আমার মনে আছে এবং মনে থাকবে ইনশাল্লাহ। আর ইউনিয়নের সবাই জানে আমরা ওই আমার চাচা চেয়ারম্যানও হইয়া মানে কতটুকু আর্থিকভাবে ক্ষতি হয়েছেন, এটা সবাই জানে এবং নিঃসন্দেহে এটা সবাই স্বীকারও করে। তো এটাই আমার কাছে সুক্রিয়া আমার যে চাচার
মতো যাতে আমি চলতাম পারি, আর ওইটুকুই আমার সবার কাছে চাওয়া আর কি। আমরাও আশাবাদী সাবেক চেয়ারম্যান মরহুম তাজুল ইসলাম তাজুল সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি, এবং সেই সাথে এইটাও বলছি যে যেহেতু আপনার চাচা একজন সফল চেয়ারম্যান ছিলেন এবং ওনারা হয়তো এই ইউনিয়নকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, যেগুলোর কিছুটা হলেও আপনারা অবশ্যই জানেন, এবং ওই স্বপ্নগুলো বাস্তবায়নে আশা করি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি যেহেতু প্রার্থী হয়েছেন এবং ওই স্বপ্নগুলো বাস্তবায়নের কাজে আপনি এগিয়ে যাবেন। যাই হোক, মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই হোক বা ব্যক্তিগত পক্ষ থেকেই হোক বিভিন্নভাবে বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে, বিভিন্ন ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়ে বা ওয়ার্ডবাসীর পাশে দাঁড়িয়ে, জনগণের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে পরিচিতি লাভ করে, তো আপনি এরকম কোনো মানে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষের পাশে জনগণের পাশে কি দাঁড়িয়েছিলেন, বিশেষ করে করোনাকালীন সময়ে বা কোনো দুর্যোগপূর্ণ সময়ে যে মানুষের পাশে আমি এইভাবে দাঁড়িয়েছি, মানুষ আমাকে চিনে ওইভাবে, এরকম কোনো পরিচিতি কি আপনার আছে? আমি করোনার টাইমে যতটুকু পারছি আমার তৌফিকগুলো যে মানুষের সাহায্য করছি বা এবং গ্রাম্য বিয়ে সাদিতে বা এলাকার বিয়ে সাদিতে যতটুকু আমি জানি, অভাব অনুটনে অনেক মহিলা বিয়া হয়, অনেক গার্জিয়ানরা অভাব অনুটনও থাকে, ঠিক না? আমার তৌফিক অনুযায়ী আমি ডোনার না, আমি আমার তৌফিক অনুযায়ী যতটুকু পারি আমি সাহায্য করি, বা অনেকের চিকিৎসা লেখাপড়া অনেকে করতে পারতেছে না, এরারও আমি আমার তৌফিক অনুযায়ী সাহায্য করি সবসময়। এটা আমার ছোটোকাল থেকে এটা অভ্যাস, এটা আমার মানে আমি নির্বাচন করতেছি বিধা এরকম না, এটা আমার মনুষ্যত্ব থেকে আমি করি, আমি সবসময় করি, আশা করি ভবিষ্যতে যাতে করতাম আর কি ইনশাল্লাহ। আর প্রচারণা তো অনেকদিন যাবৎ চালিয়ে যাচ্ছেন, তো কতটুকু সাড়া পাচ্ছেন আপনার এই ইউনিয়নবাসীর কাছ থেকে? প্রচারণা আমি যতটুকুই করতেছি বা করি যথেষ্ট ভালোবাসা পাইতেছি, এবং সবচেয়ে বড় ভালোবাসা হইল এইটা যে সময় তাদুল চেয়ারম্যানের বাতি যা শুনে মানুষ আসলে যেমন আমি ওই শুনে আসো আগা ভাই মানুষের যে ভালোবাসাটুকু মানে খুব বেশি ভালোবাসে, আমার বুট দেওয়া না দেওয়া এটা বড় কথা না, মানুষ আমার হাসে টানে অন্তর থেকে ভালোবাসা দেখায় এবং আন্তরিকভাবে কথাবার্তা কয়, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব জুয়েল সাহেব। এই ইউনিয়নকে নিয়ে আপনার হয়তো একটা পরিকল্পনা রয়েছে, আপনারা হয়তো একটা স্বপ্ন রয়েছে যেটা দীর্ঘদিন ধরে বুকে ধারণ করে আসছেন, যদি আমি চেয়ারম্যান হতে পারি, জনপ্রতিনিধি হতে পারি, তাহলে আমি আমার এই ইউনিয়নকে নিয়ে এইরকম একটা পরিকল্পনা করে রেখেছি, আমার এই ইউনিয়নকে যত দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় আমি চেষ্টা করে যাবো, তো এরকম কোনো পরিকল্পনা আপনার এই ইউনিয়নকে নিয়ে আপনার রয়েছে কি? জি, 8 নং মোহনপুর ইউনিয়নের এখনও সুনামগঞ্জ সদরের মধ্যে অনেক অবহেলিত ইউনিয়নটা, তো ইউনিয়নের অপূর্ণ কাজগুলো আমার নিয়তলে পূর্ণ যাতে করতাম পারি চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ, কতটুকু পারবো আমি জানি না, তো আমি আমার বিধাতার কাছে চাওয়া অপূর্ণ কাজগুলো যাতে সম্পূর্ণ করতাম পারি এটা আমার বিধাতার কাছে চাওয়া, যেমন রাস্তাঘাট, বিধবা ভাতা, গরিব অসহায়ের যে সাহায্য সরকারের পক্ষ থেকে আসে এগুলো যাতে আমি সঠিকভাবে করতাম পারি, শিক্ষা ব্যবস্থা মানে ইউনিয়ন পরিষদের যে বরাদ্দগুলো সরকার থেকে আসে এগুলো আমি সঠিকভাবে পরিচালনা করার চিন্তাধারা আছে, এবং এটারে যাতে বাস্তবে আমি রূপ দিতাম পারি এটা আমার ফাক্কা নিয়ত ইনশাল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব জুয়েল সাহেব। আদর্শ মূল্যে আমরা তখন কথা বলছিলাম সুনামগঞ্জের সদর উপজেলার আসন্ন 8 নং মোহনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ হেলাল আহমদ জুয়েল সাহেবের সাথে জানতে পারলাম ওনার ব্যক্তিগত পরিচিতি, জানলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসার পেছনে কারণ এবং এই ইউনিয়নকে নিয়ে ওনার ভবিষ্যৎ কী কী পরিকল্পনা রয়েছে। জনাব জুয়েল সাহেব, আমাদের এই লাইভ অনুষ্ঠান আপনার ইউনিয়নবাসী তথা সুনামগঞ্জবাসী অনেকেই সরাসরি দেখছে এবং পরবর্তীতে আরও অনেকেই দেশ বিদেশের অনেকেই দেখবেন, তো বিশেষ করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আপনার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা কোনো কিছু বলার থাকে তাহলে সেটা আমাদের মাধ্যমে বলতে পারেন। আসসালামু আলাইকুম 8 নং মোহনপুর ইউনিয়নবাসী, আমি প্রথমেই সবার প্রতি সালাম জানিয়ে এবং হিন্দু ভাইদের প্রতি আদাব জানিয়ে শুরু করছি। আমি নিয়ত করছি নির্বাচন করতাম এবং আপনাদের ভালোবাসা উৎসাহ পাইতাম, আপনাদের সুখ দুঃখে ফাঁসে থাকতাম, ওই নিয়ত করে আমি নির্বাচনও ফা বাড়াইছি। তাই আমি আশা করব আপনারা
আমি যতটুকু কাছে যাইতাম চেষ্টা করি, ওই চেষ্টা যেন আপনাদের কাছে যাইতাম পারি, ঈদটা করবেন এবং সুখে দুঃখে আপনার পাশে থাকতাম পারি, ঈদটা আমার জন্য করবেন, আমি যাতে নির্বাচন করার মতো আল্লাহ ই তৌফিক দেন, ঈদটুকু আমার জন্য করবেন। আর আমি আপনাদের সবার কাছে ওই সবিনয়ের অনুরোধ করছি, আমার নিয়ত আছে আপনাদের পাশে থাকার, আপনারাও আমার ওইটুকু ভালোবাসা দিবেন। আমি যতটুকু পাইছি যথেষ্ট ভালোবাসা পাইছি প্রচার প্রচারণার গিয়ে, তো আমি আশা করুন ভবিষ্যতে আপনাদের কাছ থেকে ভালোবাসাটা পাইতাম, ওই আশা ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ জনাব জুয়েল সাহেব। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম সুনামগঞ্জের সদর উপজেলার 8-9 মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজুল সাহেবের ভাতিজাম, যিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ হেলাল আহমদ জুয়েল সাহেবের সাথে। আপনারা ওনার মুখ থেকে গুরুত্বপূর্ণ অনেক কথাগুলো শুনতে পেলেন এবং এও জানতে পারলেন এই ইউনিয়নকে নিয়ে ওনার ভবিষ্যৎ কী কী পরিকল্পনা রয়েছে। জুয়েল সাহেব, যিনি এই ইউনিয়নেরই বাসিন্দা, এই ইউনিয়নবাসী আপনারা প্রত্যেকেই জুয়েল সাহেবকে ভালোভাবেই চেনেন, উনি ব্যক্তি হিসাবে কেমন এবং একজন নেতা হিসেবে, একজন ইউপি চেয়ারম্যান হিসেবে কতটুকু দক্ষ এবং কতটুকু যোগ্যতার দাবিদার হয়তো আপনারা প্রত্যেকেই ভালো করে জানেন। যদি মনে হয় যে উনি একজন সৎ মানুষ এবং ওনার দ্বারা আমাদের এই ইউনিয়নবাসীর, এই ইউনিয়নের উন্নয়ন সম্ভব, তাহলে অবশ্যই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওনাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন। ওনার চাচা যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন এই ইউনিয়নে, তাজুল ইসলাম তাজুল সাহেব, যিনার রয়েছে অনেক সুনাম এবং ওনার মাধ্যমে এই ইউনিয়নের অনেক উন্নয়ন সাধিত হয়েছেন, ওনার আত্মার মাগফিরাত করছে। এবং ওনার চাচার যে সুনামটা ছিল, ওনার ভাতিজা হিসাবে ওনাকে আপনারা যেভাবে মায়া করছেন, হয়তো যেহেতু ওনার ভাতিজা উনিও তাজুল ইসলাম তাজুল সাহেব যেমন ছিলেন, হয়তো ভাতিজাও হয়তো এরকমই হবেন, হয়তো এর চেয়ে আরও ভালো হতে পারেন। তো সার্বিক বিষয়গুলো বিবেচনা করে যদি মনে হয় যে ওনার দ্বারা আমাদের ইউনিয়নের উন্নয়ন সম্ভব, আমাদের উন্নয়ন সম্ভব, আমাদের ভাগ্যের পরিবর্তন সম্ভব, তাহলে অবশ্যই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জুয়েল সাহেবকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য প্রত্যেককেই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আগামীর সিলেটের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।